নমস্কার, আজকে শনির ট্রানজিট অর্থাৎ শনি মার্গী অবস্থা নিয়ে আলোচনা করব এবং কখন ট্রানজিট হচ্ছে, কতদিন থাকবে এবং তার সাথে রাহু ট্রানজিটটা নিয়েও, যদি রাহু ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছি বারো রাশির উপর কী এফেক্ট হবে, কিন্তু শনির ট্রানজিটে রাহু ট্রানজিট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রাহু মীন রাশিতে যাবে আর শনি রাহু 30 তারিখ মীন রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে মেষে বসে আছে বৃহস্পতির সাথে জ্যোতি হয়ে গুরুচণ্ডার দোষ হয়ে, সেটা মীন রাশিতে যাবে 30 তারিখ এবং শনি তার সাথে সাথে বক্রী অবস্থা থেকে কুম্ভ রাশিতে মার্গী হবে দুপুর 1:18 কবে 4 নভেম্বর দুপুর 1:18 মার্গী হবে। আপ টু 30 জুন 2024 পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। এই আট মাস শনির এই মার্গী অবস্থার জন্য বারো রাশির উপর কী এফেক্ট পড়বে এবং তার সাথে রাহু এই মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ায় বারো রাশির উপর কী এফেক্ট হবে দুটোর কম্বিনেশন, কারণ মেষ অলরেডি আমি বারবার বলছি যে রাহুর আমি বারো রাশি বলেছি, কিন্তু এই দুটোর যেহেতু দুটো খুব বন্ধু গ্রহ তার জন্য বারো রাশির কী এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। খুব ভাইটাল আলোচনা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। আজকে বলবো মেষ রাশি নিয়ে। শনি এই ট্রানজিট বা শনি বক্রগতিতে মার্গী হওয়াতে মেষ রাশির জন্য কী হয়, মেষ রাশির জন্য একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে, কারণ মেষ রাশিতেই রাহু 17 মার্চ 2022 রাহু বক্রী অবস্থায় এসে অবস্থান করছিল, তার এর পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে বৃহস্পতি এসে অবস্থান করে গুরুচণ্ডাল দোষ হয়, মেষ রাশি অনেক হওয়া কাজে বাধা পড়ে যাচ্ছিল, মুখের সামনে সুযোগ আসছে, কেন গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছিল, কিন্তু সেটা এবার কেটে যাবে। হওয়া কাজে বাধা মানে বিদ্যায় বাধা, বিয়েতে বাধা, চাকরিতে বাধা, কোনো অর্থ আসতেকে বাধা পড়ে যাচ্ছে, লোকের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, গুরুজনের সাথে সম্পর্ক হচ্ছে, হয়তো কোনো কোনো সময় গুরুজন এতটাই শরীর খারাপ হয়ে গেছে বা কেউ কোনো গুরুজন হয়তো আপনার চলেও গেছে, কিন্তু এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারেবল সময় এসে গেছে। কোন সময়টা? এই সময় বৃহস্পতি আপনার ঘরে ইন্ডিভিজুয়ালে থাকে, 30 অক্টোবর মেষ রাশি থেকে মিনে চলে যাবে, বৃহস্পতি তখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে এবং শনি 4 নভেম্বর মার্গী হয়ে যাবে। তারপরে আরও ভালো খবর একটা দিই, 31 ডিসেম্বর বৃহস্পতিও মার্গী হয়ে যাবে। সুতরাং আপনাদের জন্য সময়টা যথেষ্ট ফেভারে আসছে, মানে 2023 এই নভেম্বর থেকে সময়টা আপনার ফেভারে, 2024 আপনাদের গ্রহরাশির ওপরে বেশ করে বলছি, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, সময়টা আপনার ফেভারে এসেছে। যদি ব্যক্তিগত হরোস্কোপে আপনার বৃহস্পতি সিচুয়েশান ভালো থাকে, শনির সিচুয়েশান ভালো থাকে, আপনি তার ফায়দা তুলতে পারবেন, কেন বৃহস্পতি যেই ইন্ডিভিজুয়াল আপনি কিন্তু এই সময় যথেষ্ট তার সাপোর্ট পাবেন এবং সেকেন্ড হাউস রাহু চলে যাচ্ছে, আপনার অযাচিত ধনপ্রাপ্তি হবে, সফলতা আসবে এবং আপনার শনি হচ্ছে কর্মের স্বামী, শনি জাগবে মানে আপনার লাভ ঘরে বসে শনি কিন্তু আপনাকে যথেষ্ট ফায়দা দেবে। এটা কিন্তু মেষ রাশির লোককে বলছি। এবার ঘুম থেকে উঠুন, উঠে জাগুন, কাজে লাগুন, মন দিন কর্মে, সব কিছু ভুলে কর্মে মন দিন, প্রচুর অর্থ কামাবে, বৈদেশিক মুদ্রা আসবে, অর্থের যারা যথেষ্ট ডেভেলপ, এতদিন যে লেবার দিচ্ছে সে রেজাল্ট, এবার সেই লেবারটা যে রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে, নিজে কিছু করুন, লটারি প্রাপ্তি, ভাগ্যের ডেভেলপ, বাইরে যাওয়ার সুযোগ, ফরেন যোগ, সমস্ত দিক দিয়ে আপনার একটা দারুণ সময় আছে। যে মনে করুন আপনার সরকারি রিলেটেড কোনো কর্ম, আপনি টেন্ডার বা সরকারি জায়গায় এরকম কোনো ব্যবসা আপনি ইনভলভ ছিলেন, সেটা আপনি কোনো সাকসেস পাচ্ছেন, এখনও কিন্তু সরকারি বেনিফিট পাবে, সরকারি কর্মচারী সরকার স্টাফেরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, যদি আপনি ব্যবসা করতেন বা চাকরি করতেন, সব রকম সহযোগিতা আপনি পাবেন, আটকে থাকা অর্থ আপনি ফিরে পাবেন, কাজ পাবেন, নতুন কর্ম যোগাযোগ হবে, কাজের জায়গায় যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে, মানে একটা পজিটিভ চেঞ্জ, আপনার যা শত্রুদের আপনার সাথে যা কনস্পিরেসি করছিল তারা কিন্তু এখন দমন হবে, তারা আপনার কাছে নত স্বীকার করবে, এতদিন আপনাকে যারা চাপে রেখেছিল, যারা আপনাকে প্রচণ্ড, এটা কিন্তু একটা কথা, আপনি কিন্তু ওই জায়গাটা ভুলে আপনার শত্রুদেরকে কিন্তু ভুলে যাবেন না,
এইটা মেষরাশির লোকেদের আমি বলি, মেষরাশির লোকেরা মাঝে মাঝে এই ভুলটাই করে ফেলে। শত্রুরা যদি কখনো ভালো ব্যবহার করে আপনারা সেইটা ভুলে যান, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করলে মাথায় এটা রেখে দেবেন, শত্রুরা কিন্তু আপনাকে সুযোগ বুঝলে সবসময় চাপে রাখার চেষ্টা করবে। এমন কখনো কোনো শত্রুর মিষ্টি কথা আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ভুলে যাবেন না তার শত্রুতামিটা, তাহলে কিন্তু সে আপনাকে আবার ছোবল মারবে। আপনি চেষ্টা করবেন তার উপরে একদম কর্তৃত্ব ফলানোর জন্য, নাহলে কিন্তু মেষরাশির লোকেরা এই ভুলটা যদি আবার করেন তাহলে কিন্তু আপনার উঠে দাঁড়ানোর পথে অন্তরায় হয়ে যাবে আপনার শত্রু। কেন শত্রুরা চেষ্টা করে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য, কেন সেইটা কিন্তু সুসম্পর্ক করলেও তাদেরকে কিন্তু আপনি রেয়াত করবেন না, এটা রিপিটেডলি বলছি, শত্রুদের রেয়াত করবেন না। কেন আপনার যারা শত্রু সে পরোক্ষ কখনো তার সুযোগ এলে সে কিন্তু আপনার সাথে শত্রুতা আমি করবেই, আপনাকে চাপে রাখার চেষ্টা করবেই, আপনাকে আমি বাজে ভাষায় বলছি আপনাকে আপনার জায়গা থেকে টেনে নামানোর চেষ্টা করেন, আপনার উন্নতি তাদের সহ্য হবে না। কনফিডেন্স যথেষ্ট বাড়বে, বুদ্ধি রেখে কাজ করবেন, প্রেমে সফলতা আসবে, প্রেম সাকসেস হবে। যারা বিবাহযোগ্য তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যেতে পারে। যারা কনসিভ করার চিন্তা করছেন তারা কিন্তু 31 ডিসেম্বরের পরে কনসিভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট ফায়দা আনবে। ধার দেনা কমে যাবে, এক্সট্রা ইনকাম হবে, ব্যবসার জায়গায় যথেষ্ট সফলতা পাবেন, এবং বিয়ের যেটা বললাম বা নতুন চাকরি বললাম এই সময় কিন্তু সেই জায়গাটা আপনার সাকসেস, বিয়ে হয়ে যাওয়ার প্রবল সময় আগামী 7-8 মাসের মধ্যে। এবং যারা বিয়ে হয়ে গেছে নতুন কাপেল যারা, তারা কিন্তু এই 31 ডিসেম্বর পর অর্থাৎ 2024 সালে আপনি কনসিভ করার চেষ্টা করবেন। রিপিটেডলি কথাগুলো কেন বলছি, আর কোনো কোনো কারণে সন্তান থেকে একটু মানসিক আঘাত পেতে পারেন। আপনার কিন্তু এই সময় সম্পত্তির যোগ প্রবল, সম্পত্তির যোগ প্রবল, এই সময় নিজস্ব বাড়ি হবে, নিজস্ব গাড়ি হবে, নিজস্ব ফ্ল্যাট হতে পারে, এই সময় কিন্তু আপনার প্রবল সম্পত্তির যোগ, আপনি কোনো কারোর কাছ থেকে সম্পত্তি পেতে পারেন, কিন্তু বুদ্ধি বলে সেটা চেষ্টা করেন বের করে নেবার। আর নিজেকে বেশি ইমোশনাল করবেন না, সেটাকে নিজেকে কন্ট্রোল রাখবেন, শত্রুকে সমঝে থাকবেন, শত্রুকে 1 ইঞ্চি জমিয়ে ছাড়বেন না। এটা আপনাদের রিকোয়েস্ট করলাম, কেন মেষরাশির লোকেদের মাঝে মাঝে এই ভুলটা করে ফেলাতে অনেক কিছু দেখেন, শত্রু সবসময় চেষ্টা করে আপনাকে টেনে হেঁচে নামাতে, এটা যেন হতে দেবেন না। যাই হোক, আমি একটু জ্ঞানও দিয়ে ফেললাম, এই জন্য ক্ষমা চেয়ে নিলাম, কেন আপনাদের প্রত্যেক রাশিলগ্নের লোকেরাই তো আমার ক্লায়েন্ট, সব রকম রাশিলগ্নের লোকেরাই, তাদের একদম ব্যবহারিক ব্যাপারটা বিচার করে আপনি সবসময় রাশিফলগুলো দিই। যাই হোক, এগুলো বলা একটা যে আপনাদের কোনো অসুবিধা না পড়েন। যাই হোক, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, আর যত প্রায় লোকের কাছে শেয়ার করুন, তার অনেক বেশি লোক উপকৃত হবে। আজকের মধ্যে নমস্কার, ভালো থাকুন।